আসসালামু আলাইকুম। রমজানের আগে যে কয়েকটি কাজ করা অত্যন্ত জরুরি। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে। রমজানের আগে ঘরের কয়েকটি কাজ সম্পন্ন করা জরুরি, তাহলে রমজানে বেশি কষ্ট করতে হবে না। যেহেতু এখন প্রচণ্ড গরম আর এ সময় দিনও বড়, তাই রমজানের আগে কয়েকটি কাজ করে রাখলে আপনার সমস্যার পোহাতে হবে না। পবিত্র রমজানে শুধু অভ্যন্তরীণ জীবন নয়, বরং আপনার বাহ্যিক জীবনকেও পরিষ্কার রাখা জরুরি। তাই ঘর পরিষ্কার, রমজানের বাজারসহ ইত্যাদি কাজগুলো আগে থেকেই করে রাখা জরুরি। চলুন তবে জেনে নেওয়া যাক রমজানের আগেই যেসব কাজ সম্পন্ন করবেন। রমজানের আগে ঘর পরিষ্কার করা উচিত সবারই। বছরের অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের গুরুত্ব সবার কাছেই বেশি। ঘর পরিষ্কারের ক্ষেত্রে সব আসবাবপত্র পরিষ্কার করুন, দেয়ালের ঝুল ঝাড়ুন, আলমারির কাপড় ও গোছানো থাকলে তা গুছিয়ে ফেলুন, জানালা দরজার পর্দাসহ পোশাক ইত্যাদি কাপড় ধুয়ে ফেলুন রমজানের আগেই। এতে ঈদের আগে আর অতিরিক্ত কষ্ট করতে হবে না। একই সঙ্গে সোফার কুশনের কাভার থেকে শুরু করে টেবিল ক্লথ সব কিছু পরিষ্কার করে নিন এখনই। রান্নাঘরও রমজানের আগেই গুছিয়ে নিন। যেসব উপকরণ রমজানের বেশি ব্যবহৃত হবে সেগুলো হাতের কাছে রাখুন। এমনকি তুলে রাখা বাসনপত্র যদি প্রয়োজন হয় সেগুলো আগে থেকে বের করে নির্দিষ্ট স্থানে রাখুন। ঈদে ঘর কিভাবে সাজাতে চান তা এখনই পরিকল্পনা করে রাখুন, তাহলে ঈদের আগে খুব বেশি পরিশ্রম করতে হবে না। প্রয়োজনে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এখনই কিনে রাখুন, সময় করে। রমজানের স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি, এতে রোজা রাখতেও কষ্ট হয় না আবার শরীরও থাকে সুস্থ। এজন্য এখন পরিকল্পনা করে সাহারি ও ইফতারে কোন কোন খাবারগুলো নিয়মিত খাবেন সেগুলো আগে থেকে কিনে সংরক্ষণ করুন, অর্থাৎ রমজানের বাজার এখনই করে ফেলুন। চাল ডাল থেকে শুরু করে তেল, ছোলা, বেসন, মাছ মাংস সবই আগে থেকে কিনে রাখুন, তাহলে রমজানে রোজা রেখে কষ্ট করে বাজারে ঘুরতে হবে না। রমজানের সাহারি ও ইফতারে কি কি খাবার রাখবেন ও কোন দিন কি কি খাবেন তার একটি রুটিন করে রাখুন, আর খাদ্য তালিকাটি ডাইনিং টেবিলের পাশে লাগিয়ে দিন। এতে কোনো দিন কী খাবেন তার আর আগে থেকে ভাবতে হবে না। নামাজের জন্য একটি নিরিবিলি স্থান নির্ধারণ করুন। একটি আলাদা রুম হলে বেশি ভালো হয়, বিশেষ করে রমজানের শেষের 10 দিনে আল্লাহর নির্দেশগুলো প্রতিফলনের জন্য একটি ইতিকাফ রুম তৈরি করুন নিজ ঘরেই। আপনার যদি কোলেস্ট্রল, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে রমজানের আগে চিকিৎসকের পরামর্শ নিন, প্রয়োজনে হেলথ চেক আপ করুন। তাহলে জানলেন তো রমজানের আগে আগে কী করে নেবেন, সবগুলো করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।